হ্যালো, ওয়েলকাম টু জয়েন অ্যান্ড্রয়েড চ্যানেল। আপনারা দেখছেন জয়েন অ্যান্ড্রয়েড চ্যানেল। তো আমি জয়েন আপনাদের প্রতিদিন ভিডিও শেয়ার করি, যাতে আপনারা কিছু নতুন কিছু শিখতে পারেন। তো আজকে আমি যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে খুবই একটি অসাধারণ টিপস, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো টিপসটি হলো, আমরা অনেক সময় আমাদের ফ্রেন্ডের ফোনটি হাতে নিয়ে থাকি। তো হাতে নিয়ে থাকার ফলে আমরা অনেক সময় আমাদের ফ্রেন্ডের ফোল্ডারের ভেতরে কী কী আছে আমরা দেখার চেষ্টা করি, ছবিতে, গ্যালারিতে বা ভিডিও প্লেয়ারে আমরা ঢুকতে চাই, কিন্তু সেগুলি লক থাকে। তো আপনি কীভাবে লক থাকা অবস্থায় আপনি কীভাবে আনলক করে ঢুকতে পারবেন, তো সেটি আজ আমি দেখাবো। তো অনেকেরই এখনও পর্যন্ত বিশ্বাস হচ্ছে না যে এটি সম্ভব না। হ্যাঁ, সম্ভব। তো আমি আপনাদের চোখের সামনে আমি করে দেখাবো। তো আমার যদি ভিডিওগুলি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার ভিডিওগুলি সবার আগে আপনার ফোন অথবা ডেস্কটপে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যায়। ফিরে আসছি ইন্টারপোল। আমি আপনাদের দিকে দেখাবো আপনার ফ্রেন্ডের ফোল্ডার লক থাকা অবস্থায় আপনি কীভাবে আনলক করে ফোল্ডারের ভিতরে কী কী আছে আপনি দেখতে পারবেন। তো অবশ্যই আপনারা পুরোপুরি ভিডিওটি দেখবেন, পুরোপুরি ভিডিওটি না দেখলে আপনারা কিন্তু ভিডিওটি বুঝতে পারবেন না। তো এটি আপনি অফলাইনেও করতে পারবেন এবং অনলাইনেও করতে পারবেন। হ্যাঁ, আমরা অনেক সময় আমাদের ফ্রেন্ডের ফোনে ফোল্ডারে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমাদের দিকে এরকম একটি লক দেখায়, তো আমরা ফোল্ডারে ঢুকতে পারি না। তো কীভাবে, আপনি ধরুন তার ফেসবুকে গেলেও আমরা এরকম দেখতে পাই, বা গ্যালারিতে গেলেও আমরা দেখতে পাই, কিন্তু ভেতরে কী আছে আমরা দেখতে পাই না। তো আপনি কীভাবে ওর ভেতরে ঢুকে কী কী ছবি, গান, ভিডিও, যা কিছু আছে আপনি কিন্তু টোটাল ফোল্ডারের ভেতরে যা কিছু আছে দেখতে পাবেন। তো কীভাবে সেটি সম্ভব, এটি কিন্তু আপনি অফলাইনেও করতে পারবেন এবং অনলাইনেও করতে পারবেন। তো আপনি সরাসরি ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ করবেন ফাইল ক্লোন 1 2 3 তিনটে স্ল্যাশ অ্যান্ড এইচডি কার্ড CARD এইচডি কার্ড বলে এখানে সার্চ করবেন। তো সার্চ করার পর দেখুন সাথে সাথে কিন্তু আপনার কাছে আপনার ফোন ফ্রেন্ডের যে যতগুলি ফোল্ডার আছে এখানে কিন্তু শো হয়ে গিয়েছে। সাধারণত ফ্রেন্ডে আমাদের যে ফোল্ডার থাকে সেটি হচ্ছে DCIM-এ থাকে। তো আপনি সরাসরি DCIM-এ ক্লিক করবেন। DCIM-এ ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু সব ফোল্ডারগুলি ওপেন হয়ে গিয়েছে। ক্যামেরা, ফেসবুক, লোগো মেকার, যা কিছু আপনার ফ্রেন্ড ফোল্ডার বানিয়ে রেখেছিলো সব কিছু কিন্তু এখানে শো হয়েছে। তো দেখুন আমি আমার ফ্রেন্ডের ফোল্ডারে কী আছে আমি দেখতে যাচ্ছি। তো ধরুন আপনি এখানে ক্যামেরাতে ক্লিক করেন, দেখুন এখানে কিন্তু ক্যামেরাতে যত ছবি আছে এখানে কিন্তু এসে গিয়েছে। তো আমি একটা ক্লিক করে আপনাদের দিকে দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু ছবি এসে গিয়েছে। তো আমি আবার একটা ক্লিক করে দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু সব ছবিগুলি শো হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি ফোল্ডার খুঁজে খুঁজে, দেখুন এখানে কিন্তু ডাউনলোড, এখানে আপনি সব কিছু ফোল্ডারেই পাবেন, আপনি খুঁজে খুঁজে দেখবেন। তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।